একশো বারো দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে বিভিন্ন বিভাগে ক্লাসে যোগদান শিক্ষার্থীরা কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান জানান উপস্থিতি কম থাকলেও দীর্ঘদিন পর তারা ক্লাস শুরু করতে পেরেছেন এটাই সফলতা গত বারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় আজ থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষকদের পেনশন আন্দোলন ও ছাত্র আন্দোলনের ফলে এক জুলাই থেকে বলেন বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা তো আমরা চাই সাধারণ ছাত্র হিসেবে যে ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত থাকুক অর্থাৎ দলীয় যে রাজনীতি এর আগে যে রাজনীতির ভয়াবহতা আমরা দেখেছি সেখান থেকে আমরা চাই ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত থাকুক সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্র রাজনীতির যে এই ফল সেটা তো আমরা আসলে ভালো দেখতেছি না তো আমরা মনে করি এই সকল যেটা রাজনৈতিক দল ভিত্তিক রাজনীতি সেটার বদলে যে ছাত্র সংসদ ডাকসুর মাধ্যমে যে রাজনীতি সেটা হলে আমি মনে করি ছাত্রদের জন্য ভালো হবে